কি একটু ইচ্ছা জাগা বলে না, অদ্ভুত অদ্ভুত ইচ্ছা জাগা, সেই ইচ্ছা মেনলি যাওয়াটাই হচ্ছে ওটা খাওয়ার জন্য। হ্যাঁ মোমোটা ভালো, আগের দিন মোমোটা আমরা খেয়েছিলাম, মোমোটা ভালো, চিজ টিজ দিয়ে বেশ ভালো করে, ভিতরে ভেজিটেবলসটাও কিন্তু ভালোই আছে, সস্তায় পুষ্টিকর, খেয়ে ভালো কি আগের দিনের মতোই টেস্ট আছে। ঠিক আছে আগের দিনের মতো টেস্ট না, ভীষণ ভালো, মানে মোটা লেয়ার যেটা একদম পরিষ্কার, মানে ভীষণই ভালো। ফর কোভিড এর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চা নিয়ে বসেছি, তবে এই চাটা কিন্তু ভেবো না মর্নিং এর চা, এটা হচ্ছে থার্ড টাইম এর চা। এখন বাজে বেলা 1:15, আমি ব্লগটা আজকে তো বেলা করেই স্টার্ট করলাম, একদম আসলে সকাল থেকে ঘরে প্রচুর কাজ করে ফেলেছি, ঘরের ঝোল টোল ঝাড়া ঝাড়ি সবকিছু সেরে টেরে তারপরে রান্না নিয়ে বসেছি। আর সবচেয়ে যেটা বড় কথা হলো, আজ থেকে মেয়ের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেল, লাস্ট কাল অবধি ছিল, মানে আজকে হচ্ছে স্যাটারডে, আজকে হচ্ছে 14 তারিখ, 14ই মে, তো আজ থেকে ওদের সামার ভ্যাকেশন শুরু হলো, নেক্সট মান্থে 12 তারিখে স্কুল খুলবে, মোটামুটি প্রায় এক মাসের মতো, অলমোস্ট এক মাস, দু একদিন কম, তবে মানে শান্তি নেই, প্রচুর প্রজেক্টের কাজ আছে, মানে প্রচুর হোমওয়ার্ক বলতে যেটা দিয়েছে সেটা হলো মানে একটা খুবই মানে খাটুনিটা একটা হয়ে গেল, ওরা সব ওয়ার্কশিট পাঠিয়ে দিয়েছে, সেগুলোকে খাতায় তুলতে হবে ওদের, আবার স্কুলটা খুললে ওনারা সব চেক করবেন, এই জন্য একটা মানে খাটুনি আছে, তো সব কিছু মিলিয়ে যাই হোক স্কুলটা ছুটি পড়লো। যা সকাল থেকে এই পুরো ঘরে ঝুল ফুল ঝাড়া হলো, হ্যাঁ সেটা একটা বড়ো কাজ, তারপরে রান্না বান্না করছিলো, তো সেরে নিয়ে করলাম, বেলা করেই শুরু করলাম ওই দিন আজকের ব্লগটা, ওই জন্য বেশ ভালোই বেলা হলো শুরু করতে। আর ব্লগ স্টার্টের আগে একটা তোমাদের বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বিকেলে একটা অন্য প্ল্যানিং আছে, দেখি প্ল্যানিংটা বেরিয়েই তোমাদের দেখাবো, এখন থেকে বলে লাভ নেই, আমি যাই, মানে আগে প্ল্যানিং সেরকম কিছু না, মানে মারাত্মক কিছু প্ল্যানিং না, এমনি প্ল্যানিং আর কি, যাই হোক সামনাসামনি যাবো, শুরু হচ্ছে তো সামার ভ্যাকেশন স্টার্ট হলো আজ থেকে, একটু মানে আনপ্ল্যান ঘোরা বেড়ানো এই আর কি। যাই হোক দেখতে থাকো একটা আমাদের সারাদিনের ব্লগ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো আমি সবে চান করে এলাম, 2 বেজে গেছে, এখন মা গেছে মেয়েকে শ্যাম্পু করাবে, মেয়ের চান হবে তারপর মায়ের স্নান হবে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, 2 বেজে গেছে, আসলে খাওয়া দাওয়া করে নেবো, খিদেও পেয়ে গেছে, খেতে বিকেলে একটু বেরোতে হবে, সামনাসামনি যাবো যেরকম বললাম। এই লাস্ট 2 মাস ধরে মানে এই নেওয়া হওয়ার পর থেকে একটা সুবিধা হয়েছে, চান করে চুল আসে আমার ঝামেলাটা নেই, এই আস্তে আস্তে উঠছে, এবার আসতে হবে, একটা বড়ো টাইম সেভিং, চুল আসাতে হচ্ছে না, তো যাই হোক আজকে কিন্তু আবার দেখো গরম আছে, আর আমাদের এখানে আজকে মানে অসম্ভব হাওয়া দিচ্ছে, এই ওই দিকটাতে পাশাপাশি 2টো ঝিল আছে, ঝিলের হাওয়াটা অ্যাকচুয়ালি আসে, আর এই সামনে একটা বড় গাছ ছিল দেখো সেটা পুরো কেটে দিয়েছে, এই সামনে এই মন্দিরের পিছনে একটা গাছ ছিল সে পুরোটা কেটে দিয়েছে, কেটে এখানটা পরিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু মানে গাছটা কেটে গেলে ভালো লাগে না, গাছটা বেশ একটু ছাওয়া হতো, কিন্তু এখন আবার পুরো রোদটা আরও বেশি আসছে, আর সকাল থেকে অদ্ভুত হাওয়া দিচ্ছে, একটু আগে যখন কথা বলছিলাম তখন ট্রাইপডটা রেখে ট্রাইপডটা প্রায় দুলছে হাওয়াতে, মানে পর্দা পর্দা এপার ওপর হয়ে যাচ্ছে, আজকে বিভৎস হাওয়া দিচ্ছে, আর এমনি তো ওপর আর ঝিল 2টো মিলে ওপরটাতে এমনি হাওয়াটা যখন হয় খুবই হয়, যাই হোক করে চা করে আসো, চান করে আসো, তারপর খেতে যাবো, খিদে খিদে বাচ্চে 2টো বেজেও গেছে যদিও। তো যাই হোক আমি স্নান টান সেরে এলাম, ওদের সবার হয়ে গেছে, আর মেয়েকে আমাকে আজকে স্নান করাতে হলো, আসলে অন্যদিনও নিজেই স্নান করে, শ্যাম্পুটা হলে আমাকে করাতেই হয় কারণ শ্যাম্পুটাও ঠিকঠাক মতো করে উঠতে পারে না, চুলগুলো ওর খুব বড় বড় চুল, মানে আমার থেকেও ওর বড় চুল, তো ওই জন্য শ্যাম্পুটা করানোর জন্য আমাকে ঢুকতেই হয় ওকে শ্যাম্পুটা করিয়ে দেওয়ার জন্য, মেয়েকে করিয়ে আমি স্নান টান সেরে পুজো টুজো সবই হয়ে গেছে, এবারে হচ্ছে আমাদের খাওয়ার পালা, বাজেও তোমার 2:25 হয়ে গেছে, 20:25 হতে যাচ্ছে, তো যাই করে থাকি খাওয়ার আগে যেটা করি আমি শেয়ার করে থাকি তোমাদের খাবার, তো চলো আজকের মেনু কি তোমাদেরকে দেখিয়ে দিই, ভাত ডাটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, বেগুন ভর্তা, পাবদা মাছে এটা আলু দিয়ে তেল ঝাল, এটা খেতে বেশ ভালো লাগে, এই হলো আজকের আমাদের লাঞ্চ মেনু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন বিছানার মধ্যে ল্যাদ খেয়ে বসে পড়েছি, মেয়ে ওখানে আছে, আমি আর অভি এখন এখানে ল্যাদ খাচ্ছি,
তো একটু কিছুক্ষণ বসবো, কারণ একটু আগে তো জাস্ট খেয়েছি। খেয়ে ভাবছি আজকে একটু বিছানায় গড়াগড়ি দেবো, ইচ্ছা আছে একটু গড়াগড়ি দেবো। গড়াগড়ি হয়ে গেলে যাবো একটা জিনিস খেতে, সেটা আমার কদিন আগেও খেয়েছি, স্পেশাল কিছু না, মানে বেরোনোর মূল উপলক্ষটা আজকে ওইটাই, ওইটা খাওয়ার জন্য, এই জন্যই মেন বেরোনোর উপলক্ষ। সামনেই যাও, সেরকম কিছু কাজ নেই, শুধু ওইটা খাওয়ার জন্য। আর মেয়ে তো একঘেয়ে সেই মানে মোমো 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 কদিন ধরেই করে যাচ্ছে, মোমো খাবো মোমো খাবো মোমো খাবো। আর ঠিক আছে, ও মোমো খাই খাক, আমরা একটু খাবো। অ্যাকচুয়ালি হ্যাঁ গেলেই দেখুন দেখতে হবে, এমন বলে লাভ নেই, আগে পাই তারপর বাই চান্স পেলাম না তখন আর মানে বলে লাভ হবে না, তখন বলবো আর কি, না পেলে বলবো পেলেও বলবো আগে তো পাই। যাই হোক, এখন একটু গরম জায়গা থেকে দিক, একটুখানি ল্যাদ খেয়ে নিই, মেয়েটাকে নিয়ে একটু ল্যাদ খাবো, ঘেমে যাচ্ছে একদম, সাংঘাতিক গরম লাগছে, চুল যথারীতি আমার ফুলুরি হয়ে গেছে, ফুলে চুল যাওয়ার মানে কোনো অবস্থাতে নেই, এরও চুলটাকে আমি জড়িয়ে দিয়েছি, বেশ বড় বড় চুল যাচ্ছি, যাবো সামনেই। হ্যাঁ, তোমার গেলেই বুঝতে পারবে, আমরা এদের এখানে যে উত্তর মল আছে ওখানটায় যাবো খেতে, সামান্য কিছু খেতে, মানে ডিনার করতে না, ডিনার করতে সন্ধ্যের আর কি, একটু ইচ্ছা থাকা বলে না, অদ্ভুত অদ্ভুত ইচ্ছা থাকা, মেনলি যাওয়াটাই হচ্ছে ওটা খাওয়ার জন্য, ঘরে বসে থাকবো সেটা একটু বেরোবে। এসে গেছি সেই আমাদের উস্কোয়ার মল, দেখেন আমার সিনেমা দেখতে আসি আর কি, খাওয়াটা যেটা হলো আমাদের ওই সিনেমা একটা আসার যে ব্লগটা ছিল না, ঈদের দিন আর ওই অক্ষয় তৃতীয়ার দিন, দিনকে আমরা কিছুই না, এনার এই দোকানটাতে এনার স্যান্ডউইচ খেয়েছিলাম, স্যান্ডউইচটা এতটাই ভালো লেগে গেছে সেদিন থেকে শুরু করেছে, আর একবার স্যান্ডউইচটা খেতে হবে, আর একবার স্যান্ডউইচটা খেতে হবে, ওই জন্য স্যান্ডউইচ খেতে চলে আজকে এখানে আসার প্রধান কারণ স্যান্ডউইচ খাওয়া। আরে এনার তো সকাল থেকে এত তাল ঝমঝম, তার কারণ স্যান্ডউইচ খাওয়া, আর এনার মুখে একদম হাসি বেরিয়ে গেছে, মোমো কাল থেকে শুরু করেছে, মোমো খাওয়া মোমো খাওয়া বলি, তা খাম কালকে খাবি এখন খাবি, তোমার যারা এদিকে থাকো এই উটস্কার মলে আসলে এই যে এই দোকানটাতে এই ঘন্টাতে আমরা এখানে স্যান্ডউইচ মোমো সবই আছে, অনেক কিছু আরও অনেক কিছু আছে মনে হচ্ছে, চাউমিন টাউমিন লেখা আছে, চাউমিনটা অ্যাভেলেবেল কিনা আমি জানি না, স্টিম মোমো বলে দোকানটা, স্টিম মোমো ফ্রাইড মোমো এগুলো আছে, অর্ডার করেছি ভেজ স্যান্ডউইচ, ভেজটা খেলাম, চিকেন খেলো না, ও বলছে ভেজটা নাকি বেটার, না চিকেনের থেকে না ভেজটা বেশি ভালো লাগছে, ওই জন্য বললাম আইনি না ভেজই খেয়েছিলাম, যেহেতু মঙ্গলবার ছিল নিরামিষ ছিল বলে ভেজটা খেয়েছিলাম, ভেজটা ভালো লাগছিল, আর একজন ভেজটাই নিলাম, আর ওর তো মোমো বললাম, আর আমাদের চিকেন স্টিম উইদাউট সুগার কফি বলেছি, কফিটা পরে খাবো, এটা খাই, আমার একটা কোল্ড ড্রিঙ্কস খাবে বলছি খাই, আসলে তোমাদের দেখাচ্ছি, মেয়ের মোমোটা এসে গেছে, দুই তিন চার পাঁচ পিস মোমো, সাথে স্যুপ নয় এটা পুরো জল, আগের দিনও দেখিয়েছিলাম স্যুপের কিছু নেই, এটা পুরো জল, আর একটা যে ডিউ নিয়েছে, এটা দিয়ে খেলেই পারে, এটা বেকার নয়, এটা গরম জল, এটা ঠান্ডা জল, এই আর কি মোটামুটি পাঁচ পিস মোমো, এটার দাম হচ্ছে 100 টাকা, ঠান্ডা আছে তো, আগের দিনে তোমাদের বলেছিলাম স্যুপটা কিন্তু ফুল বেকার, স্যুপটাই কী রাখুন, এটা জল পুরো কিচ্ছু নেই স্যুপে, গরম জল ফুটিয়ে দিয়ে দিয়েছে, সে মোমোটা ভালো, আগের দিন মোমোটা আমরা খেয়েছি, মোমোটা ভালো, বেশ ভালো করে ভিতরে ভেজিটেবলসটাও কিন্তু ভালোই আছে, ক্যারোট আছে, বিনস আছে, ঠেসি সব দেওয়া আছে, আর টমেটো সস একটা অন্য সস দেয়, আমি চিজও দেওয়া আছে, মানে যে আমি চিজ তো দেওয়া আছে, চিজ ঠেসে দেওয়া আছে, লেয়ারটা বেশ ভালো, মানে খুব ফ্রেশে জিনিসটা রয়েছে, তার জন্য ভালো লাগে, 70 টাকায় বেশ সস্তায় পুষ্টি করা যায় কেসটা, গ্রিল স্যান্ডউইচ প্লেন স্যান্ডউইচ নয়, তাই এটা ভালো আর কি ব্যাপারটা, আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয় আগের দিন ভেবেছিলাম এটা প্লেন হবে, কিন্তু এটা গ্রিল, গ্রিলটা হলে ভালো লাগে, প্লেনটা ভালো লাগে না, মানে আমি 70 টাকায় গ্রিল দেবে আশা করিনি, সেই জন্যই বললাম সস্তায় পুষ্টিকর, খেয়ে ভালো, মেয়ের এদিকে চলছে মোমো এখনও বাকি আছে, কি আগের দিনের মতো টেস্ট আছে, ভালো আছে টেস্ট,
বেস্টটা খুবই ভালো লাগছে খেতে, তার জন্যই বেস্টটা খাচ্ছে। ওবি এখন টেস্ট করছে, ঠিক আছে আগের দিনের মধ্যে টেস্ট না, ভীষণ ভালো, মানে মোটা লেয়ার যেটা একদম পরিষ্কার, মানে ভীষণই ভালো ঠেসে, মানে একদম খুব ভালোভাবে জিনিসটা করা রয়েছে। না 70 রুপিসে এটা যথেষ্টই ভালো, যথেষ্ট আমার মনে হয় খুবই ভালো, একদম মোমোটাও খারাপ দেয় না, মোমোটাও ভালো হয়, মোমোটা ভীষণই ভালো, মোমোটা ভালোই হয়েছে, ভালো না মোমোটা, মোমোটাও খুব ভালো। স্যান্ডউইচের পর পরবর্তী আকর্ষণ কফি এসে গেছে। আমরা তো তোমাদের কথা আগেও আমি বলেছিলাম, আমরা তো মানে আমার মেয়ে যখন এক্সাম টেক্সাম চলতো, ওদের যে চারটে পরীক্ষার মধ্যে দুটো পরীক্ষা আড়াই ঘন্টা করে হতো, তো আমি আর আমার বান্ধবী বিফোর কোভিডের, হ্যাঁ বিফোর কোভিড, কোভিডের পর তো স্কুলই হয়, তো আমরা ওই পরীক্ষার সময় ওদেরকে স্কুলে দিয়ে এসে দুই বান্ধবী মিলে আমরা এখানে বসে থাকতাম, খেতাম, ভেতরে তখন একটা ফুড কোর্ট ছিল, ওখানেও গিয়ে খেয়েছি, এখানে বসে মানে কফি আর চা টা তো আমাদের চলতো চলতো, তারপর টুকটাক যা নিয়ে যারা খাওয়ার খাওয়ার খেতাম আর কি। কফিটা কিন্তু খুব ভালো হয়েছে, আমি আগের দিনও বলেছিলাম আজকেও বলছি, মানে এটা চিনি ছাড়া কফি, ব্ল্যাক কফি না কিন্তু হোয়াইটই কফি, হ্যাঁ চিনি ছাড়া, মানে যারা এদিকে থাকে এদিকে এসে কিন্তু ট্রাই করতে পারবো, ভালো মানে চিনি ছাড়া কফিটা সাধারণত ওরা উৎপাদন খেতে গোচর লাগে, কিন্তু এটা ছাড়া লাগছে না, চিনি ছাড়া কিন্তু ভালো লাগছে, না না চিনি ছাড়া নয়, ব্যাপারটা হচ্ছে সুগার ফ্রি দিয়ে করছে, যার জন্যই জিনিসটা আর কি, মানে চিনি ছাড়া মানে সুগার ফ্রিটা আর কি দেওয়া, মানে সেই তৃপ্ত, না না সুগার ফ্রি থাকে, সুগার ফ্রি না থাকলে এতটাও হয় না, কারণ যদিও কফি তো একটা তৃঢ় ভাব চলেই আসবে, একটু সুগার ফ্রি দিয়ে হচ্ছে, হয়তো দিয়েছে তো না বললো, গল্প দিল বোধ হয়, যাই হোক মোটামুটি ভালো লাগছে আর কি খেতে, আসলে আমাদের এই বর্ষাটা যখন আমরা বসতাম শীতকালে বসতে খুবই ভালো লাগতো, একটা ঠান্ডা ঠান্ডা করে, ওদের নভেম্বর মাসে হতো এই মানে P2 যেতে ওদের এক্সামটা, সেটা নভেম্বর মাসে হতো, তখন ঠান্ডাটা হালকা হালকা পড়তে শুরু করতো, ফুট করে বসতাম, কারণ তখন গরমে এখানে বসা যেত না, প্রচণ্ড গরম থাকে, মানে P1টা ঠিক এই জুনের শেষে শুরু হয়, মারাত্মক একটা ব্যবসা গরম, প্লাস আপনার মানে যদি বর্ষা টর্ষা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, বৃষ্টিও পড়তো, তো এই P2 এর সময় বেশ ভালো লাগতো, বসে বসে চা খেতে পুরপুরে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগতো, আবার কি বলতো সন্ধ্যাবেলা যদি একটু ভারী খাওয়া হয়ে যায় না, রাত্রিবেলা খাওয়াটা ঠিক সেভাবে খেতে পারে না, শরীরটা এরকম লাগে, কিন্তু খাওয়াটা খুব একটা বেশি না, খাওয়াটা অল্প অল্প, এটাই উদ্দেশ্য ছিল আজকে মেনলি, স্যান্ডউইচ কফি খেয়ে স্যান্ডউইচের উদ্দেশ্যে বেরোনো, আরে স্যান্ডউইচটা খেয়ে বলেন না পেটে টাইট হয়ে গেছে, এতটাই বড় সরো মানে এতটাই ভালো ছিল, আমরা আগের দিনের মতো একটা নিয়ে কামাকামি করলে ভালো হতো, হ্যাঁ আমি আগের দিনে ওর জন্য আমি রাত্রিবেলা ডিনারের জন্য সেদিন বললাম যে একটাই খাই, আজকেও যা অবস্থা আজকেও মনে হচ্ছে একটা খেলেই বোধহয় ভালো, না জিনিসটা দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু ব্যাপারটা খুব ভারী, আসল অতটা ওই সব ভেতরে রয়েছে তো, মানে সবকিছুটাই খুব ঠেসে ছিল বলে ভীষণ মানে ভারী হয়ে যাচ্ছে, আমার তো মানে রাত্রিবেলা একদম খেতে ইচ্ছা করছে না, জানি না রাত্রিবেলা কি করে পেটে ঢুকবে, আর এখন 9টাও বাজেনি, 9টা বাজে 10, তাও অবশ্য ঠিক কথা, দেরি করেই খাবো, অল্প হলেও খেতে তো হবে, কিছু না একদম না খেলে আবার মাঝরাতে খিদে পেয়ে যাবে, না শুধু খিদে পাওয়া নয় মানে মাঝরাতে আবার স্টমাকটা পুরো ফাঁকা হয়ে গেলে সেটাও আবার তো ঠিক না, খারাপ সেটা, আর আমার তো এমনিতে একটু অ্যাসিডের ধাত আছে, এটা আবার বেশি খারাপ, মানে একটু হলেও অন্তত একটা দুটো হলেও রুটি খেয়ে নেবো আজকে, তো আমাদের আজকের এই মোটামুটি
স্যান্ডউইচ এন্ড কফি স্পেশাল ব্লগ হলো। হ্যাঁ এমন করছো জানো, স্যান্ডউইচটাকে কি বিশাল হারে বারে এরকম প্রায় সময় তোমরা তো কত না এরকম খেয়ে থাকো। আজকে আমাদের মানে এইখানে বেরোনোটার মূল উদ্দেশ্য ছিল এটাই, আর কোনো কারণ ছিল না, কিছু কাজ ছিল না। তো সন্ধ্যেবেলা ভাবলাম সেই বাড়িতেও বসে থাকলে বসে থাকা, আর বাড়ির পাশে যখন রয়েছে, আর জিনিসটা সবচেয়ে বড় কথা কি বলতো, মানে সত্যি কথা বলতে জিনিসটা খাওয়া খেতে ভালো, মানে জিনিসটা ভালো, যার জন্য অনেক দূর যেতে তাহলে সামনে বলে আরো গেলাম। আর আজকের ওয়েদারটা এতটাই বিশ্রী, এতটাই ব্যবসা। আমার তো ফ্ল্যাটের নিচের যে কাকিমা যে বা তোমরা ব্লগে দেখে থাকবে, যেটা ল্যাবরেডরকে আমরা আদর করি, লিও, লিওদের বাড়ির আর কি, ওদের মানে কাকিমার আজকে হঠাৎ করে দক্ষিণেশ্বর গিয়ে মাথা টাতা ঘুরে শরীরের খারাপ হয়ে বাড়ি চলে এসেছে। ওয়েদারটা ভীষণই ব্যবসা হয়ে রয়েছে, সেক্ষেত্রে ঘরের মধ্যে বসে থেকে একটুখানি সামনে যাওয়াটা কত অসুবিধা। আমাদের এটা মোটামুটি একটা অলমোস্ট ওয়াকিং ডিসটেন্সের মধ্যে, তাই জন্য হ্যাঁ সেই জন্যই গেছি। আর বাইরে থাকলে মুড়ি খেতে তো ওখানে স্যান্ডউইচ খেয়ে আসি আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো অথচ এখনো সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি চট করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। তো চলো আজকের মধ্যে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, দেন গুড নাইট, টাটা। Good night, Tata.